এই আজহারের মতো জঙ্গিরা তাকে ইসলামিক বক্তা, তাকে ইসলামের ধারক বাহক হিসেবে উপস্থাপন করেছে। নতুন এক উল্লুকা পাঠার আগমন হয়েছে বাংলাদেশে। এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর, এই কুখ্যাত নাস্তিক ব্লগার আসাদ নূর। তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। বন্ধু সকল, আসসালামু আলাইকুম। নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। নতুন এক নাস্তিকের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। এই নাস্তিক ইতিপূর্বে যেসব কর্মকাণ্ড করেছিলেন তা আমরা ভুলে যাইনি। এই নাস্তিকের নাম হলো আসাদ নূর। তিনি বলছিলেন যে এই পবিত্র কোরআনের উপরে প্রেসাব করবেন, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। এমন একটি কথা কিভাবে বলে এটা আমার বোধগম্য হয় না। এই আসাদ নূর আবার সাম্প্রতিক একটি বক্তব্য দিয়েছিলেন যে এটা ইতিমধ্যে গণমাধ্যমে জানেন যে এই মুফতি কাজী ইব্রাহিম গ্রেপ্তার হয়েছেন, এবং এই মুফতি কাজী ইব্রাহিমকে নিয়ে একটি চাঞ্চল্যকর একটি বক্তব্য দিলেন এই আসাদ নূর। এই আসাদ নূর বলতেছে যে এই সব ব্যক্তিগণ আগেই গ্রেপ্তার করা উচিত ছিল। তো চলুন আমরা এই আসাদ নূর, এই কাজী ইব্রাহিমকে নিয়ে কি ধরনের বক্তব্য দিয়েছে, আমরা এখন সেই আসাদ নূরের অর্থাৎ নাস্তিক আসাদ নূরের সেই বক্তব্যটি এখন শুনে আসি। শুধুমাত্র মানুষকে ধর্মীয় সুশুরি দেওয়ার জন্য এই কথাগুলো বলে। অতীতে তার হাজারো বক্তব্য রয়েছে যেগুলো আমার এই ভিডিওতে উপস্থাপন করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, এবং আপনারা সবাই তার এই হাস্যরস সম্মিলিত তার উদ্ভট কথাবার্তাগুলো আপনারা জানেন, শুনেছেন। বন্ধুরা, আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, অনেক পরে হলেও তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার আরও দু বছর আগে করা উচিত ছিল, তাহলে মানুষ আরও অনেক কম বিভ্রান্ত হতো। তো তাকে গ্রেপ্তারের পূর্বে সে যে সকল দেশদ্রোহী বক্তব্য দিয়েছে, বাংলাদেশকে ইন্ডিয়ার একটা স্টেট উপস্থাপন করতে চেয়েছে, বাংলাদেশের প্রশাসনকে রয়ের এজেন্ট হিসেবে সে উপস্থাপন করেছে, ফলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অপরাধে বিভিন্ন ধারা যুক্ত করার আমি দাবি জানাই। সেই সাথে যে সকল জঙ্গিরা, এই আজহারের মতো জঙ্গিরা তাকে ইসলামিক বক্তা, তাকে ইসলামের ধারক বাহক হিসেবে উপস্থাপন করেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক, এবং তার সাথে কোন কোন সন্ত্রাসী সংগঠন, কোন কোন জঙ্গি সংগঠন যুক্ত আছে সেটি রিমান্ডে নিয়ে উদ্ঘাটন করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা আরও একটি বিষয়ে তার এই উস্কানির মধ্যে খুঁজে পাবেন। খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসবের ঠিক কয়েকদিন আগে সে ভারতকে, ভারতের গোয়েন্দা সংস্থাকে নিয়ে এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি একটু ভেবে দেখুন। সে খুব সুকৌশলে বাংলাদেশের এই শান্তিপূর্ণ অবস্থানকে একটা ভয়াবহ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। হিন্দু এবং মুসলমানের মধ্যে বড় রকমের একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা করেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে পণ্ড করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করার সে অপচেষ্টা চালিয়েছে, যদিও সে গ্রেপ্তার হয়েছে। গতকাল গ্রেপ্তার পূর্বে এবং এযাবৎ সে যত ধরনের উস্কানি দিয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে, সেই উস্কানি এবং বিভ্রান্ত করার জন্য তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, এবং তার এই অপরাধের সাথে কে কে যুক্ত, কারা কারা তাকে অর্থায়ন করে, কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা, জঙ্গি দেশের গোয়েন্দা সংস্থারা তাকে এসব বলায়, সেসব আমাদের দেশের গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা, আপনারা এই নাস্তিকের বক্তব্যটি শুনলেন যে কাজী ইব্রাহিমকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিলেন। এই বক্তব্যের কারণে এবার খেপে গেলেন মিজানুর রহমান আজহারি। এই মিজানুর রহমান আজহারি এই নাস্তিকের বিরুদ্ধে এখন কথাবার্তা বললেন। তো চলুন আমরা মিজানুর রহমান আজহারির সেই বক্তব্যটি আমরা এখন শুনবো। নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? নতুন এক উল্লুকা পাঠার আগমন হয়েছে বাংলাদেশে। এই বেয়াদবের নাম হচ্ছে আসাদ নূর। এই বেয়াদবটা ফেসবুকে লাইভে এসে বলেছে আমাদের কোরআনের উপরে নাকি সে পেশাব করবে। তাহলে কোরআনের উপরে প্রস্রাব করব, আমি নিজে কোরআনের উপরে প্রস্রাব করে ভিডিও আপলোড করব। তোদের মহাম্মদকে, তোদের নবীকে প্রতিনিয়ত তোদের ভণ্ডামি আমরা তুলে যাব। তোদের যদি কারো ক্ষমতা থাকে আমাদের দমিয়ে দে। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটাকে ধরে বাইতুল মুকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এই বেয়াদবটাকে আবার শেল্টার দিচ্ছে ইংল্যান্ডের আরেক উল্লুকা পাঠা, ওর নাম হচ্ছে মুফাসসিল ইসলাম। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের সাহায্য নিয়ে ওই মুফাসসিলকেও বিচারের আওতায় আনা। চিল্লায় বলেন, ঠিক কিনা? আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল, তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না, আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই, আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই। আমরা মুসলমান কোরআন পাগল, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই, রাজি আছো মুসলমান? সেই মিজানুর রহমান আজহারির বক্তব্য শুনলেন যে এই নাস্তিকের উদ্দেশ্যে বক্তব্যটি দিয়েছিলেন, এবং আরও একটি উলামায়ে কিরাম অর্থাৎ বক্তা আনায়েতুল্লাহ আব্বাসি এই নাস্তিকের উদ্দেশ্য করে আরও আরেকটি বক্তব্য দিয়েছেন। তো চলুন আমরা আনায়েতুল্লাহ আব্বাসির সেই বক্তব্যটি এখন শুনে আসি।
সৌদি আরবে গিয়ে আপনি হজ করে শুদ্ধ হয়ে যাবেন, এইসব চিন্তা ভাবনা বাদ দেন ভাই, আল্লাহর কিছু নাই, আল্লাহর কোনো ক্ষমতা নেই, এবং সেই করোনা ভাইরাসের কাছে ভয়ঙ্কর আল্লাহ হেরে গিয়েছে। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, এই কুখ্যাত নাস্তিক ব্লগার আসাদ নূর, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الاخر يوادون من حاد الله ورسوله وقال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوا اخرجه البخاري في الصحيح আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে কিছু সময়ের জন্য হলেও তার দিন ইসলামের ফিকির করার তৌফিক দান করেছেন, পাশাপাশি দেশবাসীকে সজাগ ও সতর্ক করার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলছি। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই আপনারা দেখেছেন, দ্বিতীয় স্থানে রয়েছে ধর্মে বিশ্বাসের দিক থেকে হিসেব করলে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম, এবং কোটি কোটি লোক এই মিথ্যে স্রষ্টাকে এবং ভণ্ড নবীকে তারা সম্মান করে যাচ্ছেন, তাদের যে বাণীগুলো আছে সেগুলোকে ফলো করে যাচ্ছেন, এবং যার ফলে আমাদের বিশ্বে করোনা ভাইরাসের চেয়েও সবচেয়ে মহামারী ভাইরাস হচ্ছে ইসলাম। কুখ্যাত এক নাস্তিক ব্লগার, তার নামটা নিয়ে তো আমার ঘৃণা হয়, আসাদ নূর নামে এক কুলাঙ্গার অপদার্থ, এক নাস্তিক, সে আল্লাহ ও আল্লাহর হাবিব আখিরি নবী নবীকুল সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সুমহান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে। হজ প্রথাটি কারণ কি, ওখানে গেলে আপনি কালো পাথরে চুমু দিয়ে আপনার জীবনের যত আকাম কুকাম করেছেন সব আল্লাহ মাফ করে দেবে এই আশায় যান, লোভে যান, মোহাম্মদের মতো একজন ডাকাতের অস্তিত্ব দেখার জন্য সেখানে আপনারা গমন, পাশাপাশি ইসলামের অন্যতম নিদর্শন এবং সুমহান একটি তাৎপর্যপূর্ণ ইবাদত হজকে নিয়েও ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছে। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, কিন্তু বিষয়টা এতটাই ধৃষ্টতাপূর্ণ যে নিছক মৌখিক নিন্দা জানানোর মাধ্যমে বন্ধুরা আপনারা এতক্ষণ এই পুরো ভিডিও জুড়ে ছিলেন, আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এখন বিশ্বের এই পরিস্থিতি কোন দিকে দিয়ে দাঁড়াচ্ছে। তা সব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।